দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। এই হাটটি অবস্থিত পার্বতীপুর উপজেলায়। এই হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এখানে বিরাট গরু ছাগল হাট বসে। আজকে আমরা রয়েছি সোমবার, যারা এই গরুগুলো ক্রাইম কেস হচ্ছে সেই তথ্যগুলো আমরা দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই ভালো। আচ্ছা, কি অবস্থা ভাই? আজকে বাজার দর কেমন? আজকে বাজার ভালো না ভাই। এটা কত চাচ্ছেন দাম? ৮৫,০০০। আচ্ছা, কত বলে কাস্টমার? কত বলে? ৭২ পর্যন্ত বলে। বেচা কেনার দাম কত? ৭৫,০০০। আমরা দেখছি পাশে বেলাল ভাইকে। বেলাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি অবস্থা ভাই আজকে? আজকে আমদানি আছে ভাই, বাড়ির পত্র কম। আচ্ছা, ওই জন্য চিপে যাবে। কিন্তু চিপে যাবে, দাম কি দিলেন নাকি? ৬০,০০০ বলছে দাম। নাভি কম্বল ফুল অনেক সুন্দর ভাই। কত দাদেন ভাই? এটা ৭০ ভাঙ্গে ৭৫ হবে না। আচ্ছা, কত হলে হবে? একবার ৭৮ কম নেব। ৭৮ মিডিয়ার সামনে বললাম, এটা ১,০০০ কম দেব। ৭৮ সম্মত আর কি দাম চাচ্ছেন ভাই? এখানে দাম দর চলছে ৬৮ দিলে আমি কত বলছেন ভাই? ৬২,০০০ হাজার।
সুন্দর কত বলছেন দলাল ভাই? 95 95 উনি কত চাইছে ভাই? 20 সুন্দর মানসম্মত সেখানে দাম দর চলছে আর কি। কত চাচা কত চাইছেন আপনার? কত চাইছেন কিনা পান বেশ চাচা কিনা শুন বুঝি তো ভাঙ্গি তো গেল আপনি আপনি কত বলছেন ভাই? 90 আচ্ছা বেলাল ভাই, এই যে আপনি কেনাকাটার সাথে ইনভলভ, বিভিন্ন প্রান্তের খামারিদের কেনাকাটা করে দিচ্ছেন, তো এরকম যদি কেউ আপনার কাছে মানে সহযোগিতা চাই দিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা কীভাবে পাবে দর্শক আপনাকে? ফোন নম্বরে যোগাযোগ করলে হবে। আচ্ছা ফোন নম্বরটা একটু বলেন। 01738 হ্যাঁ 73 125 এই নাম্বার যোগাযোগ করলে হবে। দর্শক আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।